আসসালামু আলাইকুম, আমি সাবরিনা। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী আলু দিয়ে মাংস ঘাটি। বগুড়ায় আলু ঘাটি কেন এত জনপ্রিয় তার আসল কারণটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো চলুন আলু ঘাটি রান্না সহ রহস্য জেনে আসি। এই রান্নার জন্য প্রথমেই আলু সিদ্ধ করে নিচ্ছে, অনেকগুলো আলু সিদ্ধ করে নিচ্ছে, সেগুলো ছিলে আবার ভেঙে রেখে দিবে। আর তার সঙ্গে লাগবে গরুর গোস্ত। আম্মুকে বললাম, আম্মু মজলিশের আলু ঘাটি খাবো, তাই বাসায় আম্মু মজলিশের মতো করে আলু ঘাটি করে দিচ্ছে। প্রথমে আম্মু মাংসটি কষিয়ে নিবে, তার জন্য মাংসে দিয়ে দিচ্ছে গরম মশলা, দারচিনি, বড় এলাচ, সাদা এলাচ, এরপর দিচ্ছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো। এখন সব কিছু তেল দিয়ে ভালোভাবে মেখে রান্না বসিয়ে দিবে। আমাদের এইদিকে বড় বড় মজলিশে এই আলু ঘাটি করে খাওয়ানো হয়। অনেকজন একসঙ্গে বসে কলার পাতায় খাওয়া হয়। এই মজলিশগুলোতে সব থেকে বেশি মজা হয় রান্নার সময়, কারণ অনেক আলুর প্রয়োজন হয়। সেই আলু সিদ্ধ করার পর ছোট বড় সবাই মিলে আলু ছিলে আর নানান গল্প করে, অন্যদিকে মাংস কাটা হয়, অনেক মজা হয়, সবাই একসঙ্গে কাজ করে, ভালো লাগে। আর এদিকে দেখতে পাচ্ছেন আম্মু মাংসগুলো কষিয়ে নিচ্ছে, পানি অনেকটা কমে এসেছে। তো দেখতে পাচ্ছেন মাংস কষানো প্রায় শেষ। তো মাংস কষানোর এই পর্যায়ে আম্মু এখন দিয়ে দিবে যে আলুটা যে রেখে দিয়েছিল সেটা একটু পানি দিয়ে মেখে সেটা মাংসতে দিয়ে দিয়েছে। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে যেন লেগে না যায় নিচে। আলুটা দেওয়ার পরে বারবার নেড়ে দিতে হবে, কারণ আলু দেওয়ার পরে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য বারবার নেড়ে দিতে হবে। তো আলু ঘাটির এই সময় আর একটু তেল দিয়ে দিল আম্মু, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছে। আলুটা মাংসের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তো ভালোভাবে মাংসের সঙ্গে আলুটা কষিয়ে আসলে আম্মু এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু গরম পানি, দিয়ে আবার একটু রেখে দিবে। তো পানিটা একদম শুকিয়ে ফেলবে না, রান্নাটা প্রায় শেষ। এখন আম্মু উপরে জিরার গুঁড়া দিয়ে এখন নামিয়ে নেবে। তো রান্না করার পর দেখতে পাচ্ছেন এইরকম দেখাবে। এখন আপনাদেরকে দেখাবো এই আলু ঘাটির আসল রহস্য, এটা এত কেন মজা লাগে। মজলিশে তো আলু ঘাটি খাওয়া হয়, এরপরে যে আলু ঘাটিটা রয়ে যায় সেটা কড়াই দিয়ে তেল দিয়ে ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। গরুর মাংসের যে কালা ভুনাটা করে কিছুটা ওই রকম, আলু সহ এই মাংসটা একদম ভেজে ভেজে লাল লাল করে নিতে হয়, কালা ভুনার মতো। কড়াই কিন্তু লেগে যাবে, তেল দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে আস্তে আস্তে এভাবে ভেজে নেবেন। এটা আসলে আলু ঘাটি খাওয়ার পরে যেটা থাকে সেটা ভেজে নেয়,
কিন্তু আমার এটাই বেশি পছন্দ। তো বাসায় যখন রান্না করে আমি আলু ঘাটি নিয়ে তখন থেকে ভাজা শুরু করে দিই অল্প অল্প করে। দেখতে পাচ্ছেন কিভাবে পানি একদম শুকিয়ে আসছে আর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। নিয়ম হচ্ছে প্রতিদিন মানে ভেজে ভেজে খাওয়া হবে আর ধীরে ধীরে এটার পানিটা শুকিয়ে আসবে, ভাজা ভাজা হবে। এরকম ভাজা করে খেতে অনেক মজা লাগে। তো এটা গরম ভাতের সঙ্গে খেতেও অনেক মজা লাগে, আপনারা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দ পান্তা ভাত দিয়ে খেতে। দেখেন আমি পান্তা ভাত নিয়ে বসেছি আলু ভাজি দিয়ে খাওয়ার জন্য। আপনারা আবার বলবেন পান্তা ভাত প্লেটে না নিয়ে এরকম বাটিতে নিয়েছে কেন। আসলে আমার বাটিতে খেতেও ভালো লাগে, এই জন্য বাটির মধ্যেই পান্তা ভাতটা লবণ দিয়ে মেখে আলু ভাজি দিয়ে খাচ্ছি। তো চাইলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।